ঠান্ডা বলে তো আমরা কিছুদিন বুঝতেই পারিনি। নভেম্বরের শেষ দিকে কোনো ঠান্ডা ফান্ডা কিছু ছিল না, একটু কিছুদিন ছিল, তারপরে ঠান্ডা একদম চলে গেছিলো। ভেবেছিলাম ঠান্ডা হয়তো চলে যাবে, কিন্তু আবার এখন এই গতকাল থেকে ঠান্ডাটা দেখা যাচ্ছে, কুয়াশার ভাবটা কম একটু, তার জন্যই মনে হয় ঠান্ডাটা একটু পড়েছে। এখন ঠান্ডাটা পড়ার দরকার, আপনার চাই ঠান্ডাটা পড়ুক, ঠান্ডা পড়লে সব কিছু ঠিকঠাক থাকে। ঠান্ডাটা তো আমরা এনজয় করি, ঠান্ডাটাতে ভালোই এনজয় করি, মানে হয়তো সকালবেলাটা একটু লাগে, কিন্তু মাঠে এসে হাঁটাহাঁটি ছোটাছুটি করলে আর সেই ঠান্ডাটা অনুভব করতে পারি না, ভালোই লাগে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323